তবে যারা একবার শোনে তারা আমজাদ খানকে কখনো ভোলে না। তাদের মতো ভালো স্মরণ শক্তি আমার নেই। আমি যখন যা অপ্রয়োজনে মনে করি তার স্মৃতি থেকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে দ্বিধা করি না। গুড, ভেরি গুড। বাই দ্য ওয়ে ইভা, এসো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। সরি, আমি এদের সাথে যাব। ও, গুড, ভেরি গুড। তবে এ যাওয়া যেন সে যাওয়া হয়। বাই। লোকটি কে রে? আমার মামাতো ভাই। আমজাদ, দাঁড়াও। ড্যাডি, ইভার মা ফোন করেছিল। কে, আন্টি? হ্যাঁ, জানতে চাইছিল তোমার সাথে ইভার বিয়ের ব্যাপারে আমি যে কথা দিয়েছিলাম তা ভুলে গিয়েছি কিনা। তুমি কি বললে ড্যাডি? বললাম ভুলিনি, তবে ভুলে যেতে পারলে ইভার জীবনটা সুন্দর হতো। হোয়াট ডু ইউ মিন ড্যাডি? ইউ নো ভেরি ওয়েল হোয়াট আই মিন আমজাদ। তোমার মতো একটা উচ্ছনে যাওয়া বকাটের সাথে ইভার মতো একটা সুন্দর মেয়ের বিয়ে হোক আমি তা মনে প্রাণে কখনো চাই না। ড্যাডি! আমজাদ, তুমি আমার একমাত্র সন্তান। আমার এত সব ব্যবসা, শিপিং, ইন্ডেন্টিং, অঞ্জনগড়ের টিম্বার স্টেট, কোটি কোটি টাকা,
সমস্ত কিছুর উত্তরাধিকারী তুমি, অথচ সেই তুমি কোনো কাজ না করে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছ। ড্যাডি, আমাকে তুমি তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এখনো যদি তুমি সৎ পথে ফিরে না আসো তাহলে তুমি আমার সমস্ত সম্পত্তির থেকে বঞ্চিত হবে এবং ইভার সাথেও তোমার বিয়ে হবে না। ড্যাডি, ড্যাডি, কিন্তু আমি তো ড্যাডি ইভাকে বিয়ে করে তার বাবার সমস্ত সম্পত্তি আমাদের সাথে যোগ করতেই চাই। ইভা, ইভা ইজ মাই সুইট রোজ, লাল গোলাপ। মা, কোথায় যাচ্ছিস ইভা? একটু লিটাদের বাড়িতে, কারণে অকারণে ঘোরাঘুরি না করলি কি নয়? মা, বেশি দেরি হবে না, এই যাবো আর আসবো। ভালোই হলো, তুমিও ব্যাট হাতে প্রস্তুত, কাম অন লেটস প্লে। খেলা কিন্তু সবার সাথে জমে না মিস্টার আমজাদ, আপনি আপনি অন্য পার্টনার দেখুন। হরিণ যতই চঞ্চল শিকারে ততই মজা। আমজাদ এসো বসো, দেখলেই তো ইভা খেলতে বেরিয়ে গেল। জানি আন্টি, এবার খেলার বন্ধু এখন অনেক, জায়গা অনেক। না, এবারই অন্যায়, ইভা কখন কোথায় খেলছে ঘুরছে এসব তোমার জানা দরকার। তোমার বাবার সঙ্গে আমার একটা কথা হয়ে আছে, সে কথা তুমিও জানো ইভাও জানে, ইভার ভবিষ্যৎ দায়িত্ব তোমার। ইয়েস আন্টি, আমার দায়িত্ব আমি পালন করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওহ বাবা গো, এই যে, আই এম সরি, লাগেনি তো? মানে লিটা, আমি আমি লিটার কাছে এসেছিলাম, ও বাড়িতে আছে তো? হ্যাঁ আছে। হ্যাঁ, তবে এ বাড়িতে শুধু লিটাই থাকে না। সে তো থাকতে বুঝেছি, তবে ওকে আমার দরকার, জরুরি কথা আছে। জরুরি না হোক, ফালতু কথা তো অন্য কারোর সঙ্গে থাকতে পারে। কি কথা? তার সাথে শুনেছি আমার নাকি একজন গানের ভক্ত আছে, কিন্তু ভক্তটি বোবা। বোবা? বোবাই বলা চলে তাকে, তবে পুরোপুরি বোবা না, 50-50। আচ্ছা আপনি বলুন, কেউ যদি শুধু আমার গান নিয়ে কথা বলে, আমাকে নিয়ে কিছু না বলে, ধাক্কা মেরে ফেলে দিলেও চুপচাপ থাকে, তাকে কি বলা যায়? আপনি খালি ঘুরিয়ে পেছি কথা বলেন। আসলে সুর ছাড়া কথা বলে আমি সুখ পাই না। বেশ তো, সুরই বলো। বোবা যখন কথা বলতে শুরু করেছে তখন আমার গিটারও সুর তুলবে, তবে এখানে নয়। তোমায় কাছে টানে, তুমি কি কই
দেখালি, আমার ডাটার থাকলো না। আর ইভাটা এমন স্টেজে একদিন তোর হুঁহা দেখে একেবারে কাত হয়ে গেল। ছি 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 ছি। হ্যাঁ তাই নাকি? ন্যাকা, যেন কিছুই জানে না। আমাকে না জানিয়ে নিজেরাই জমে গেছিস, আমাকে জব্দ করেছিস তো। মনে রাখিস আমিও শোধ নেব। যাই, একটু কাজ আছে। কাজ না ছাই, যাবি তুই ইভার কাছে। এই বড় ভাইয়ের সাথে ইয়ার কি হচ্ছে না? আরে রাখ, মাত্র তো 2 বছরের বড়, ওটা আমি ক্যারি করি না। দাঁড়া দেখাচ্ছি মজা। ও তোকে জুডু কারাতে শিখিয়ে ভুল করেছি, শেষে কিনা বড় ভাইয়ের উপরে। কিরে কি হয়েছে? না মা কিছুই হয়নি। চল বাবা, তোর নাস্তার সময় হয়ে গেছে, সময় মতো না খেলে শরীর খারাপ হবে। কখন থেকে তোর নাস্তা নিয়ে বসে আছি? ওই ওই লিটা লিটাই তো দেরি করে দিল। থাক, বোনকে আর দোষ দিতে হবে না, চল আয়। মা, তুমি কিন্তু আমার গান বাজনা নিয়ে কখনো উৎসাহ দেখাও না, সেদিন কলেজের ফাংশনেও গেলে না। তোদের এসব গান আমার ভালো লাগে না, শুধু হইচই মনে হয়। মা, তুমি সত্যি কথা এত সহজ করে বলতে পারো না, এই জন্য তোমাকে আরো ভালো লাগে। হয়েছে, চল তো এবার। শেষবারের মতো কলেজকে দেখছি, কলেজের জন্য তোর খুব মায়া হচ্ছে না রে? হ্যাঁ, ইউনিভার্সিটিতে যাওয়া তো আর হবে না, কলেজই শেষ, তাই দেখছি। তুই ইউনিভার্সিটিতে ভর্তি হবি না? হব না কথাটা ঠিক না ইমরান, হতে পারবো না। কেন পারবি না? তুই বিয়ে পরীক্ষা স্ট্যান্ড করেছিস, তাছাড়া তুই স্কলার ছাত্র, তুই তাতে হয়তো ভর্তি হওয়া সহজ হবে, কিন্তু আমার বাবা বোন যারা আমার মুখের দিকে তাকিয়ে সুখের দিন গুনছে তাদের কি হবে? ফারুক, ইমরান, সারা জীবন তারা আমার সুখের জন্য পরিশ্রম করেছে, এবার আমার ঋণ শোধ করার পালা। ফারুক, আমি যদি মাঝে মধ্যে ওদের কিছু টাকা পাঠাই? তা হয় না ইমরান। কেন হয় না ফারুক, কেন হয় না? তোর বাবা বোন কি আমার বাবা বোন নয়? তাদের জন্য কি আমার কিছুই করার নেই? না নেই, দয়া দাক্ষিণ্য নিয়ে জীবনে বেঁচে থাকা যায় না ইমরান, আমি তা পারবো না, আমি তা পারবো না। ফারুক, ফারুক, ফারুক শোন, ফারুক, ফারুক। মনে হলো জঙ্গলে কারা যেন গাছ কাটছে, আমি একটু দেখে আসি মা। কই বাবা, তুমি বোধহয় ভুল শুনেছ। ও কিছু না, কিছু না, তবে বুকটা আমার ছ্যাক করে উঠলো কেন? ফারুক, ফারুক আসছে না কেন? বাবা ঘরে চলো, ভাইজান ঠিকই চলে আসবে, কোনো চিন্তা করো না, চলো। আপনি ঘাবড়াবেন না, ভয় কিছু নেই, সম্পূর্ণ বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে, আমি আসি। মা, মা, মা গো। ভয় কিছু নেই বাবা, সব ঠিক হয়ে যাবে। যতবার জ্ঞান ফিরেছে ততবারই আপনাকে প্রথমে দেখেছি মা। মা, কদিন এখানে পড়ে আছি, ভালো করে কিছু মনেও করতে পারছি না। এই তো মাত্র 2 দিন, আরো 2 দিন রেস্ট নিলেই পুরোপুরি ভালো হয়ে যাবে।
কোনো চিন্তা নেই। আমি আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মা। সে কি বাবা, ছেলে অসুস্থ হলে মা সেবা করবে না? এখন কি হবে ডাক্তার, আপনি ওকে একটু ভালো করে দেখুন, কেমন করে যে জিমিটা গাড়ি ধাক্কা খেল। আচ্ছা আমি দেখছি। বসো, তুমিও খেয়ে নাও। তুমি তো জানোই। জানি, তবে কোনো যুক্তি খুঁজে পায় না। আমি খেয়ে উঠলে সেই থালে খেতে বসবে, এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ঠিকই তো, সত্যি মা, ড্যাডি ঠিকই বলেছেন, তোমার এখনো কিছু ব্যাপার একেবারে সেকেলে রয়ে গেছে। তুই ঠিকই বলেছিস। হয়েছে, খেতে বসে অত কথা বলার দরকার নেই। ভাইয়াটাও মাঝে মধ্যে এমন সব কাণ্ড করে বসে। কেন, আমি আবার কি করলাম? ওই যে তোর বন্ধু নাকি, বলানি কওয়ানি একেবারে বাড়িতে এনে তুললি, জামা কাপড়ে কি ছিড়ি, লোকে দেখলে কি বলবে? আমার বন্ধুর প্রতি তো সম্মান বোধ থাকা উচিত লিটা, তাছাড়া অসুস্থ হয়েছে, তা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি করালেই পারতি। কেন, বাড়িতে আনার দোষের কি হয়েছে? না দোষের কিছু না, বুঝলাম না হয় বন্ধুকে বাড়িতে এনে তুলেছিস, তাই বলে দিনটা তুমি আর ভাইয়া ওকে নিয়েই পড়ে থাকবে? আজও তো দেরি করে খেতে হলো। একদিন না হয় দেরি করে, তাই বলে ছেলেটির মা নেই, ওকে একটু দেখাশোনাও করবো না? তবুও আমরা একজন মানুষের সেবা করছি, আর তুই যে একটা সামান্য কুকুর নিয়ে পড়ে আছিস। হোক জিমি কুকুর, তবুও তোর অ্যাক্সিডেন্টের পর ওকে দেখতে আমার অনেক বন্ধু এসেছে, তোর বন্ধুকে তো কেউ দেখতে এলো না, এমনকি তোর গানের ভক্তটিও না। হ্যালো, আমি ইভা বলছি, কি ব্যাপার এত রাতে? ভারত ভাই কেমন আছে রে? জানি না। হ্যালো হ্যালো, পাগিরে কে রে এটা, কে ফোন করেছিল? ইভা, তোর বন্ধু এখন কেমন আছে তা জানতে চাইলো। ও, আমার বন্ধুর খবর নেবার লোক তাহলে আছে। ফারুক, ফারুক, মা, মা, ফারুক কোথায়? ও তো দেশে চলে গেছে। দেশে চলে গেছে? তো হইচই কিসে? এই যে ম্যানেজার সাহেব, আপনি একটা বিট করুন, আমি 200 টাকা পাবো, 3 মাসের উপর হয়ে গেল। আরে রাগ বেটা, তুই তো 200 টাকা পাবি তাই এত হইচই করছিস, আমি তো 5000 টাকা পাবো। কি বলো শামসুদ্দিন মিয়া? কি হুজুর? কই, আমি তো কোনো হইচই করছি না। কি বলো শামসুদ্দিন? ফারুক চাকরি পেলেই আপনার টাকা শোধ করে। তাহলে রাখো তোমার ছেলের চাকরি, চাকরি পাওয়া এত সহজ নয়। তাহলে আমার টাকার কি হবে? শোধ হবে, আই যার কেউ নেই তার আমি তো আছি। তার শামসুদ্দিন মিয়া, আমার প্রস্তাবটা ভেবে দেখেছো? না ম্যানেজার সাহেব, তা হয় না। কেন হয় না? তোমার মেয়েকে আমার মেয়ের মতো না, আমার বাড়িতে কাজ করবে, তাতে দোষের কি আছে? আমি না আমার বাড়িতে কাজ করে বাপের ঋণ শোধ করবে, সেটাই তো ভালো। না অসম্ভব, আমি বেঁচে থাকতে আমার বোন কারো বাড়িতে ঝিয়ের কাজ করবে না। ফারুক, যে ছেলে তার বাপের ধারে টাকা শোধ করতে পারে না তার আবার বড় বড় কথা। তোমার আসল মতলব জানি শামসুদ্দিন মিয়া, টাকাগুলো মেরে দেবার তালে আছো। শোনো শামসুদ্দিন, ঠিক মতো টাকা শোধ করতে না পারলে শরাফত মন্ডল তোমাকে ছেড়ে দেবে না। এই চল। ভাইজান, ভাইজান,
তোর পড়ার খরচ জোগাবার জন্য আমাকে ঋণ করতে হয়েছে। আজ সেই ঋণের জন্য সবাই আমাকে অপমান করে গেল। মন্ডল টাকা পায় বলে আজ আমি নাকি ওর বাড়ির ছি বানাবার সাহস পাই। বাবা, আমি আবার শহরে যাব, আবার চাকরি খুঁজব, তোমার ঋণ শোধ করব। কাঁদিস না বোন, আমি বেঁচে থাকতে তোকে কেউ কিছু করতে পারবে না। চলো বাবা চলো। মন্ডল সাহেব। এই যে ফারুক মিয়া, এসো এসো। তাহলে আমার প্রস্তাবে রাজি? আপনাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, আমার বাবা বা বোনের বিরুদ্ধে কোনো কিছু করার দুঃসাহস দেখাবেন না। আমি যেভাবে পারি টাকা শোধ করে দেব, আর যদি শুনি বাবাকে আবার অপমান করেছেন কিংবা আমিনাকে কিছু বলেছেন তবে 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 কি ফারুক মিয়া? তবে যে শয়তানের চোখ দিয়ে আমার বোনের দিকে তাকাবে তা আমি উপড়ে ফেলবো, তোমার লোভের জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো, বাবার কোনো ক্ষতি হলে তোমার গলা টিপে আমি। গলা টিপবি আমার? আপনাকে আমি সবই খুলে বললাম দারোগা সাহেব, আপনি ভালো মন্দের বিচার করবেন। আমার বাবার জীবন এবং বোনের ইজ্জত আমি আপনার হাতেই সঁপে দিয়ে গেলাম। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যদিও এই এলাকায় নতুন, তবু অনেক খবর আমি জেনেছি। আপনার বাবা এবং বোনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আপনি ঢাকা গিয়ে চাকরির চেষ্টা করুন, আর যত শীঘ্র সম্ভব আপনার বাবাকে ঋণমুক্ত করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার ইন্টারভিউতে আমি সন্তুষ্ট হয়েছি মিস্টার করিম। ইয়েস স্যার। আমাদের টেক্সটাইল মিলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট। থ্যাংক ইউ স্যার। একটা কথা। জি। আপনার কাজের গুরুত্বটা প্রথমে বোঝবার চেষ্টা করবেন। হ্যাঁ, দোয়া করবেন স্যার। আমি জানি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজের গুরুত্ব কতখানি। আসুন স্যার। আসসালামু আলাইকুম। ওকে। জ্যাট, কি মানে এরকম একটা অর্ডিনারি লোক তোমার রুমে ঢুকঢুকি করে? অর্ডিনারি বাট ইউ নো ভেরি ভেরি ব্রিলিয়ান্ট। এই জন্যই ছেলেটিকে আমাদের টেক্সটাইল মিলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে অ্যাপয়েন্ট করলাম। হোয়াট? ইয়া, কি বলছো রে? রাইট, এত বড় পোস্টে এরকম একটা লোক? আমার কাজ প্রয়োজন। আমি নো ছেলেটির পরীক্ষার রেজাল্ট এন্ড ইন্টারভিউ আমাকে রীতিমতো চান করেছে। ইউ ক্যান টেক এ লুক। যাকে তোমার ব্যাপার তুমি বুঝবে, আমার বলার কিছু নেই। এখন চলো তো। কোথায়? তুমি খালি আমার কথাটাই ভুলে যাও, আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে না? অ্যাপয়েন্টমেন্ট? ও, আই এম রিয়েলি ভেরি সরি। ও সরি, চলো চলো। এতদিন কোথায় ছিলে? দেশের বাড়িতে। বাড়ি থেকে মিষ্টি নিয়ে এলে বুঝি? না মা, আমার চাকরি হয়েছে, সবার আগে আপনাকে খবরটা দিতে এলাম। এসো বাবা, তোমার মতো ভালো ছেলে চাকরি হবে না তো কার হবে? না মা, আমি খুব চিন্তায় ছিলাম, আজকাল চাকরি পাওয়া যে কঠিন। এসো বাবা বসো। কোথায় চাকরি পেলে? মাওলা টেক্সটাইল মিল। মাওলা টেক্সটাইল মিল? জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিলাম, এত ক্যান্ডিডেট, তার উপরে মালিক ভদ্রলোক যা গম্ভীর। খুব গম্ভীর না? আপনি হাসছেন, বিশ্বাস হচ্ছে না। আপনি দেখলেও ঠিকই ঘাবড়ে যেতেন। আমি দেখেছি তাকে, তবে ঘাবড়াইনি। দেখেছেন? হ্যাঁ, উনি ইমরানের বাবা, মাওলা টেক্সটাইল মিল আমাদেরই। ও, ইমরান কোথায় মা? I want immediate action. No, একদম খতম নয়, তবে ধোলাইটা এমন হবে যাতে ও আর জীবনে ইভান নাম মুখে আনতে সাহস না পায়। ওকে।
নাও। ওকে বস। ইমরান, আমি নিজের হাতে তোমার প্রেমের স্বাদ মিটিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার মতো মশা মেরে আমজাদ হাত নষ্ট করতে চায় না। চাঁদ, আপনি ভুল করছেন, আমার নাম চাঁদ, ইমরান। ইমরান? ইমরান চাঁদ নয়, দুধু খায়। শালা শালা, আগে দুলাভের হিসাবটা বুঝিয়ে দিই, তারপর তোমাদের কাউকে ঠকাবো না। শালা, যা পুরুষ, লজ্জা করে না? এতগুলো লোক মিলে একটা ছেলেকে শায়েস্তা করতে পারলে না? বস, ছোকরা আমার সব ফাইটে। শাট আপ, আমি কোনো কথা শুনতে চাই না। বস, আমাকে আরেকটা সুযোগ দিন। নো, তুমি এখন যাও, দরকার হলে আমি আবার ডাকবো। ইমরান, সময় হলে তুমি ঠিকই টের পাবে আমজাদের কবজিতে কত জোর। ইমরান, এই শরীর খারাপ নিয়ে এখানে বসে আছে? ঘরে চল বাবা। আমার তেমন কিছু হয়নি মা। আমি বুঝতে পারি না, কারা তোর সাথে এমন শত্রুতা করছে, আর কেনই বা করছে? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মা। শুধু শুধু নয় বাবা, সন্তানের জন্য মায়ের মন যে কেমন করে তা তোরা বুঝবি না। নে দুধটুকু খেয়ে নে। না মা। খেয়ে নে, খা। হ্যালো, শোন একটা খবর আছে, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। না, ভয়ের কিছু নেই, পথে কিছু বাজে লোকদের সাথে মারপিট হয়েছে। নে খা। তোরা আমাকে ঠিকই রোগী বানিয়ে ছাড়বি। রোগী উনি এখনো হননি যেন। এই চেহারার কি হাল হয়েছে, কম রক্ত পড়েছে? তাই বুঝি। আরে ওদের রক্ত পড়া তোর দেখিস নি? থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। এখন থেকে তোকে যদি একা কোথাও যেতে দি। ঠিকই বলেছিস, এখন থেকে আর একা নয়, ফারুককেও সবসময় সঙ্গে রাখবো, আর তুইও সঙ্গে থাক। দেখ, এই অসুস্থ শরীরে এত কথা বলা ভালো না। নে এবার আপেলটার দিকে নজর দে। খেতে ভাল লাগছে না। কি খাবি না? ঠিক আছে। আরে বাবা, খাচ্ছি, দে খাচ্ছি। তোর এতগুলো টাকা জানালা দিয়ে উড়ে যাবে। আমার হাতে খাবি। ঠিক আছে। লিটা আই ভা। বস। দেখ, তুই যদি ভাইয়াকে এই বাহাদুরি থেকে ফেরাতে পারিস, তোরা কথা বল। Thank you.
ইভা ইভা ইমরানের সঙ্গে মেলামেশা করা আমি পছন্দ করি না মা তুমি আমার স্বাধীনতায় হাত দিচ্ছ স্বাধীনতা মানে উশৃঙ্খলতা নয় আমি এমন কিছু করছি না তাছাড়া ইমরান ভালো ছেলে ভালো হোক মন্দ হোক ওর সাথে মেলামেশা বন্ধ করতে হবে আমজাদও তা পছন্দ করে না ওর পছন্দে আমার কি এসে যায় ইভা তোমাকে আর আমজাদকে নিয়ে আমাদের ভাই বোনের মধ্যে একটা কথা হয়ে আছে আমজাদ ধনী বাবার একমাত্র সন্তান বিয়ের পর আমার ভাই সোরাব খানের সমস্ত সম্পত্তির মালিক একদিন তুমিই হবে মা তোমাকে লোভী ভাবতে আমার কষ্ট হচ্ছে লোভ প্র্যাকটিক্যাল হওয়াকে তুমি লোভ বলছো জেনে রেখো তুমি যাই করে বেড়াও তোমার বিয়ে আমজাদের সঙ্গেই হবে তাহলে তুমিও জেনে রেখো মা আমার বিয়ে মৃত্যুর সাথে হবে তবু আমজাদের সাথে হবে না দাঁড়াও তুমি কোথাও যেতে পারবে না মা তুমি আমাকে কিছুতেই আটকাতে পারবে না ইভা কি ব্যাপার ইভা অমন করে চলে গেল যে যাবে না তা তুমি কি বুঝবে তুমি কি কোনো খোঁজ খবর রাখো মেয়ে কোথায় যাচ্ছে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না থাক আর বেশি বুঝে কাজ নেই ওর এখন বিয়ে দেওয়া দরকার সে কি ইভা লেখাপড়া করছে এখনই ওর বিয়ের কি হলো তুমি দেখনি বলে ও কথা বলছো বুঝতে যদি ইমরানের সঙ্গে বাড়াবাড়ি দেখতে মানে কি দেখব বস ওকে চলো শামিন ভেতরে চলো বাবা তোমার সাথে আলাপ করতে চেয়েছে আজ থাক আরেকদিন আসবো বাই আমি সত্যি দুঃখিত গ্রেট সিঙ্গার মিস্টার শামিম এভাবে পথে আটকানোর জন্য খুব ভালো গেয়েছেন কিন্তু আজ থ্যাংক ইউ ওয়েলকাম কিন্তু আমি আবারও বলছি রেইনবো হোটেল ছেড়ে হোটেল ডায়মন্ডে চলে আসুন ডাবল টাকা পাবেন আমি তো আগেই বলেছি আমজাদ সাহেব রেইনবো হোটেলের সাথে আমি কমিটেড একজন শিল্পী হয়ে আমি বেইমানি করতে পারবো না আমি আবারও তোমাকে ভেবে দেখতে বলছি শামিম আমি চাই না এদের তোমার মতো একজন সিঙ্গারকে হারাক আই রিপিট মিস্টার আমজাদ ডায়মন্ড আমি গাইব না এই আমার শেষ কথা মেক ইট অ্যাক্সিডেন্ট আর কি চাও তোমরা চাই তোমার সুরলা কণ্ঠকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হোটেল রেইনবো এবার খতম রিয়েলি ইউ আর গ্রেট মজনু তোমার বুদ্ধির তারিফ করতে হয় শালার গায়ক হলো খুন আর সবাই জানলো অ্যাক্সিডেন্ট এই না তোমার বকশিস যাও মজনু গো অ্যান্ড এনজয় ইয়োরসেলফ হ্যাঁ ওকে বস আমাদের আগামী শো এর কি হবে স্যার কি আর করবে শামিমের মতো একজন ভালো সিঙ্গার কোথায় পাবো স্যার
একজন ভালো সিঙ্গার সিঙ্গার ইয়েস ইয়েস জীবনের ঠিকানা তুমি আমি জানি না এসো না এই রাতে সবে মিলে একই সাথে আর খুশি কে হারাই জীবনের ঠিকানা তুমি আমি জানি না তুমি আমি জানি না এসো না এই রাতে সবে মিলে একই সাথে নেচে নেচে যাই আর খুশিতে হারাই নেচে নেচে যাই আর খুশিতে হারাই জীবনের ঠিকানা তুমি আমি জানি না তুমি আমি জানি না এসো না এই রাতে সবে মিলে একই সাথে নেচে নেচে যাই আর খুশিতে হারাই নেচে নেচে যাই আর খুশিতে হারাই জীবনের ঠিকানা তুমি আমি জানি না এবার কৌশলের কাজ করতে হবে কি বলতে চাও তুমি এক ঢিলে দুই পাখি বস ইমরানও গান গাইবে না আর ইভাও সরে যাবে ওর জীবন থেকে কিন্তু কি করে তা সম্ভব সাবরিনা ইমরানের ডান্স পার্টনার বস হ্যালো কে ড্যাডি ইয়েস ড্যাডি ইয়েস আমি এক্ষুনি আসছি ইয়েস ড্যাডি
বসো। এটা দেখো, অঞ্জনগড়ের ব্যবসায় এবার আমরা 3 লাখ টাকা লোকসান দিয়েছি, অথচ গত বছর 5 লাখ টাকা প্রফিট করেছিলাম। আমার মনে হচ্ছে গার্ড চুরি যাচ্ছে। গার্ড কে না চাবুক মারলেই? গার্ড শামসুদ্দিনের এত বড় সাহস হবে না আমজাদ। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো। ইউ মিন ম্যানেজার শরাফত মণ্ডল? মেবি। তুমি আজই অঞ্জনগড় যাবে, ওখানে ব্যাপারটা কি ঘটছে আমি জানতে চাই। ক্লিয়ার? ক্লিয়ার দাদি। কি কিছু বলবে দাদি? আমার বিয়ে। শরাফ, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারলে না, আবার বিয়ে? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজই ওখানে যাবে, গো। একজন সামান্য গার্ডকে সামলাতে পারো না? ওই বেটা শামসুদ্দিন কাউকে গ্রাহ্য করে না স্যার। কেন করবে না? তুমি ম্যানেজার, তুমি হুকুম করলেও শুনবে না কেন? গোলাপি গার্ডকে ডাকতে গেছে স্যার, এলেই বুঝতে পারবেন কেমন লোক। তাছাড়া গার্ডের একটু ডাঁট বেড়েছে স্যার, কারণ ওর ছেলে ফারুক এখন ঢাকায় চাকরি করে কিনা। ঢাকায়? হ্যাঁ স্যার। কিসের চাকরি করে? মাওলা টেক্সটাইল মিলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। মাওলা টেক্সটাইল, ইমরানের বাবা যার মালিক। ঋণ করে লেখাপড়া শিখিয়েছে স্যার, এখনো খেতে পায় না ভালো করে, কিন্তু ডাঁটের শেষ নেই। একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাবা আমাদের কাঠগোদামের গার্ড? কাজ করে না তো? বেটা শুধু কাঠ চুরির ফিকিরে থাকে আর মেয়েকে গার্ড দিয়ে রাখে। আসসালামু আলাইকুম হুজুর। কাঠ চুরির ব্যাপারে আমি কিছুই জানি না হুজুর। মেয়েটি কে? আমার মেয়ে হুজুর, আমেনা। মেয়েকে সারাক্ষণ সামাল দিয়ে রাখতে গেলে কাঠ সামাল দেবার সময় পাবে কোথেকে? হুজুর, আমার বাবা কাঠ পাহারায় থাকে, আমাকে পাহারা দিন আমার আল্লাহ। চোরের বড় গলা। না, আমার বাবা চুরি করেননি, বিশ্বাস করুন হুজুর। সুন্দরী মেয়েদের কথা আমি কখনো অবিশ্বাস করি না। তোমার ভাই ফারুক শহরে চাকরি করে? জি হুজুর। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি ভেবে দেখি। আপনার অনেক দয়া হুজুর। আসসালামু আলাইকুম। চল মা চল। মণ্ডল। জি স্যার। মেয়েটিকে আমার চাই। দেখলি মা, জুলুম কখনো টেকে না। মণ্ডল চেয়েছিল মালিকের কাছে আমাকে চোর বানাতে। সত্য কোনোদিন চাপা থাকে না বাবা, মালিক আমাদের কথাই বিশ্বাস করেছে। তুমি দেখে নিও বাবা, মণ্ডলের চুরি একদিন না একদিন ধরা পড়বেই। চলো বাবা। হ্যাঁ চল। যা, তোরা সব খেয়ে নে। ইমরান। মা। আয়। এত রাত করলি বাবা, কখন থেকে অপেক্ষা করে বসে আছি, চল শিগগির খেতে চল। মা, তুমি আমার জন্য এত রাত পর্যন্ত না খেয়ে বসে আছো? আমি আমার মানিকের জন্য বসে আছি, শুধু ভয় হয় আমার মানিক যদি হারিয়ে যায়। তোর জন্য, লিটার জন্য আমার সব সময় চিন্তা হয়। তোদের আমি আমার মনের মতো করে পেতে চাই, তোরা আমার মনের মানিক হয়ে বেঁচে থাকবি মা। চল বাবা খেতে চল। চল। ইউ ডার্টি ডগ, প্রতিটি টাকার হিসেব তোমাকে পাই পাই করে বুঝিয়ে দিতে হবে। আমার ড্যাডিকে তুমি চেনো না স্যার। ব্যবসা কি সব সময় এক রকম? স্টপ ইট।
আমার কথা যদি শোনো তাহলেই বাঁচবে। বলুন স্যার। নকল কাগজপত্র সাক্ষী সাবুত ঠিক করে 3 লক্ষ টাকা চুরির দায় ফারুকের বাবার ঘাড়ে চাপিয়ে দাও। জি স্যার। টাকার দায় ফারুকের বাবা জেলে পচবে, তখন আমিনাকে হাতের মুঠোয় পাওয়া যাবে। কিন্তু এসব কিছু শুরু করার আগে ফারুককে আর আমাকে আলাদা আলাদা 2টো চিঠি লিখবে। আমার চিঠিতে জানাবে কাজ শুরু, আর ফারুকের চিঠিতে দারোগার নাম দিয়ে লিখবে 3 লাখ টাকার কাঠ চুরি দেয় তার বাবা হাজতে, আর তার বোন ইজ্জত বিক্রি করে তার বাবাকে ঋণমুক্ত করতে প্রস্তুত। আমি সত্য চাপা দিয়ে অপরাধীকে বাঁচাতে পারবো না। তাদের বাঁচাতে হলে অতি শীঘ্র 3 লাখ টাকা নিয়ে চলে এসো, দেরি হলে বাবা বোন কেউ বাঁচবে না। একজন মরবে জেল হাজতে অপমানে, আরেকজন ইজ্জত হারিয়ে মরবে বাঘের মুখে। কথাটা বললে মন্ডল? বিলকুল ক্লিয়ার স্যার। বাবা জেল হাজতে? কি ব্যাপার ফারুক সাহেব, আপনাকে ভীষণ উত্তেজিত মনে হচ্ছে। আপনি এত টাকা? এখানে 3 লাখ টাকা আছে। আমি জানি আপনার টাকার ভীষণ প্রয়োজন। টাকার জন্যই আপনি আপনার বন্ধুর বাবার মিলে চাকর হয়েছেন, দিন রাত পরিশ্রম করে টাকা রোজগার করছেন। অবশ্য আমিও টাকার জন্যই ব্যবসা করছি। আপনি কি বলতে চান? এই 3 লাখ টাকা আপনার, শুধু পিস্তলের একটা গুলি আপনার বন্ধু ইমরানের বুকে সোজা। আপনার বন্ধু ইমরান ধনীর ছেলে, আপনাকে গরিব বলে শুধু করুণাই করে, তার ভালোবাসা মিথ্যে। ইমরানের বোন লিটা সে আপনাকে ঘৃণা করে। ফারুক সাহেব, টাকা থাকলে বন্ধু পাওয়া যায়, লিটার মতো মেয়ের অভাব হয় না। আমজাদ সাহেব কাল সকালে একটা মৃত্যু সংবাদ পাবেন। আপনার জন্য আমি অপেক্ষা করব। তোর জীবনের মূল্য এই 3 লাখ টাকা ফারুক। আমার বাবা 3 লাখ টাকার কাঠ চুরির মিথ্যা অপরাধে জেল হাজতে, আমার বোন আমেনা পশুদের হাতে এতক্ষণে হয়তো। ফারুক কি বলছিস তুই? তোকে খুন করতে পারলে আমি 3 লাখ টাকা পাবো, আমার বাবা মুক্তি পাবে, বোনের ইজ্জত বাঁচবে। এর জন্য এত দ্বিধা করছিস কেন? মার, বাবা বোনের চেয়ে বন্ধু জীবন বড় নয় ফারুক। আর সেই কেমন বন্ধু যে বন্ধুর দুঃসময় হাসি মুখে প্রাণ দিতে ভয় পায়? মার, দেরি করিস না মার। ফারুক, তোকে আমি কতবার তোর অভাব আর দুঃখ দেখে সাহায্য করতে চেয়েছি, তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস। তোর দুঃখে আমি নীরবে চোখের পানি ফেলেছি। আজ আমার জীবনের শেষ সুযোগ, এই সুযোগ আমি হারাতে চাই না। মার, আমাকে মার। কিল মি, কিল মি। তোর উত্তর আমার জানা ছিল, কিন্তু টাকার বিনিময়ে বোনের ইজ্জত রক্ষা করব, বন্ধুকে হত্যা করে বাবাকে বাঁচাবো, ফারুক তোর সেরকম বন্ধু নয়। তবে আমাকে কি করতে হবে বল? যে লোক আমাকে টাকা আর পিস্তল দিয়েছে তাকে আমি বলে এসেছি, কাল সকালে একটা মৃত্যু সংবাদ পাবে। কার মৃত্যু সংবাদ? নাম বলিনি।
ইমরান, ইমরান তোর কাছে আমার একটা অনুরোধ। নে নে ইমরান, তোর বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, তোর বোন বেঁচে আছে, তোর ইভা আছে। আমার বাবা বোন কেউ বেঁচে আছে কিনা কে জানে? যদি তারা কেউ বেঁচে না থাকে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? ইমরান, তোর সবাই বেঁচে আছে, তুই বেঁচে থাক, আমার কেউ বেঁচে নেই। তুই আমাকে এই পিস্তল দিয়ে খুন কর, আর যদি তারা বেঁচে থাকে তাহলে তাহলে টাকাগুলো তাদের কাছে পৌঁছে দিস, কাজে লাগবে, আর আমার লাশ ওদের কাছে পৌঁছে দিস। তোর সব কাছে আমি রাখবো, তার আগে তোকে বলতে হবে, তুই বল আমাকে মারার জন্য পিস্তল আর টাকা দিয়ে তোকে কে পাঠিয়েছে? আমজাদ। আমজাদ? ওই শয়তানকে আমি খুন করব। I will kill him. ইমরান, ভাইয়া ভাইয়া, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জান আর ইজ্জত দুটার পথে সৎ নেব আমি, আর ফারুক নেবে তার বাবার মৃত্যুর বদলা। এই প্রতিশোধের খেলায় তোর কোনো অধিকার নেই ভাইয়া। রিটা, ফারুক আমার বন্ধু। ভাইয়া, বন্ধুর চেয়েও বড় সম্পর্ক মানুষের থাকে। আমি না জেনে এতদিন একজন ফেরেশতাকে অপমান করেছি, আজ আমি দোজখের আগুন থেকে নিজেকে মুক্ত করব। যার পায়ের নিচে বেহেশত তার জন্য জান কবুল করলাম। লিটা, ইমরান, ইমরান, লিটাকে বাঁচানোর ফরজ আমার। লিটা তোর বোন, কিন্তু সে আমার বোনের ইজ্জতের জন্য জান কবুল করেছে, আর আমি তার জন্য আমার শরীরের সমস্ত রক্ত জমা করে রাখবো। ইমরান, আজ আমার শরীর থেকে রক্তের দরিয়া বইয়ে দেব, তোর বোনের ভার আমার। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার ফারুক। What's that? এসবের মানে কি? আমার বন্ধু ইমরানকে এগুলো দেখিয়ে জানিয়েলাম ওর জীবনের মূল্য তোমার কাছে কত। পুলিশকে নিশ্চয় খবর দিয়েছ? এখনো তার প্রয়োজন হয়নি। আমি ভালো ছেলে কিন্তু দুর্বল নই, গরিব হলেও কাপুরুষ নই। না, এখানে ঢোকা যত সহজ বের হওয়া তত সহজ নয় মিস্টার ফারুক। না না না, আগে আমি ফিনিশিং তোমাদের। আর একটু পরে বন্ধুত্বের ইতিহাসে তুমি অমর হয়ে যাবে। অনেক দেখিয়েছ, ইমরান।
আপনার কিছু নেই লিটা? মুখটা কেমন ফোলা ফোলা লাগছে। ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, আমি তো সুস্থই আছি। আহা, তুমি চুপ করো তো। ডাক্তার সাহেব, আপনি আরেকবার ভালো করে চেক আপ করুন। ইমরান, কোথায় যাচ্ছিস বাবা? একটু বাইরে মা। ফারুকের এত জখম হলো কি করে? কি হয়েছিল তুই জানিস কিছু? মায়ের কথা না শুনলে ছেলে মেয়েদের যা হয়। তুমি লিটাকে এত করে বলো রাত করে বাড়ি ফেরা ঠিক না, কিন্তু লিটা শুনেছে কথা? রাত করে ফিরছিল, গুন্ডারা ধরেছে। লিটাকে গুন্ডারা ধরেছিল? হ্যাঁ, ভাগ্যিস ফারুক সে সময় অফিস থেকে ফিরছিল। ফারুক এত রাত পর্যন্ত অফিস করে? কাজের ছেলে তো তাই। বাস, যখনই গুন্ডারা অ্যাটাক করেছে ফারুক ছুটে গিয়ে হামলা চালায়। ফারুক তার জুডো কারাটে জানে না, তাই মার খেয়েছে বেশি। লিটা জানে, তাই মার খেয়েছে কম এবং জখমও হয়নি। আমি এখন যাই, দেশে যেতে হবে। না, এই শরীরে তোমার কোথাও যাওয়া হবে না। লিটা, তোমার কোথাও লাগেনি তো? না, আমার সামান্য কেটেছিল, তা সেরে গেছে। আপনি বরং ওকে ভালো করে দেখুন। ইটস অল রাইট, ইউ আর কোয়াইট ওকে। আচ্ছা, যা। কোনো প্রবলেম নেই, ফারুক সাহেবের এখন শুধু বিশ্রামের প্রয়োজন। লিটা, তুই ফারুকের দিকে লক্ষ্য রাখিস মা। আচ্ছা, আসুন ডাক্তার সাহেব। যাই। আশ্চর্য, লিটার এত সাহস হলো কি করে? আমার যদি এমন বিপদ হয় তোমার সাহস হবে না এবার। বিপদ তো আর বলে কই আসে না, যেদিন আসবে সেদিন পারি কিনা দেখবে। ঠিক আছে, দেখা যাবে। শুনছো, ফারুক লিটার কাণ্ড কারখানা শুনে আমি তো অবাক। এ তো অবাক হবার কি আছে? বিয়ের পর আমরা অঞ্জনগড় বেড়াতে গেছিলাম, মনে আছে? তুমি তখন আরো সুন্দরী ছিলে। আমরা যখন ফরেস্টে বেড়াচ্ছিলাম তখন হঠাৎ তিনজন গুন্ডা পেছন থেকে এসে তোমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমি একাই তিনজনকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিলাম। বিয়ের পর সব পুরুষেরই অমন শক্তি হয়, অন্তত বউয়ের জন্য। কিন্তু লিটার তো বিয়েই হয়নি। হয়নি, কিন্তু একদিন হবে তো। তোমার মনে আছে শাহানা, সেদিন তোমার পরনে ছিল বিয়ের শাড়িটা, তুমি গুন্ডাদের একটা থাপ্পড় মারতে পারোনি। সে বিয়ের শাড়িটা তোমার হাত পা এমন ভাবে পেঁচিয়ে ধরেছিল যে সেই শাড়িটা তোমার খুব সুন্দর মানিয়েছিল। কিন্তু অনেকদিন সেই শাড়িটা তুমি পরো না শাহানা। এই বিয়ের শাড়িটা তুমি আজ পরো কেমন? অনেকদিন পর দেখতে খুব ইচ্ছে করছে। শাড়ির রেওয়াজ তো দিন দিন উঠে যাচ্ছে, লিটাও শাড়ি পরে না, কোনোদিন পরবে কিনা কে জানে। Thank you.
আয় মা, বস। পাপা চিঠি দেখি। কার চিঠি এটা? ফারুকের, দেশ থেকে এসছে। আমিনা লিখেছে। ফারুকের চিঠি তুই খুলছিস কেন? বারে ফারুকের চিঠি আমি খুলবো না? ভাইজান, আমাদের উপর একটা বড় বিপদ এসেছিল। বাবার নামে মিথ্যে করে 3 লাখ টাকার মামলা লাগিয়েছিল মণ্ডল, কিন্তু দারোগা সাহেবের জন্য আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। তুমি কেমন আছো আমাদের চিঠি লিখিয়া জানাইবা। শরীরের প্রতি যত্ন নিও। ইতি আমিনা। খবর সব ভালো, আমিনা বাবা সবাই ভালো আছেন। নিশ্চিন্ত হলাম বাবা। কাল থেকে আমি অফিস করব মা, অনেক কাজ জমে আছে। কিন্তু তোমার শরীর তো এখনো ভালো হয়নি বাবা, তোমার আরো বিশ্রাম দরকার, ভালো খাওয়া দাওয়া দরকার। আমার কোয়ার্টারই তো রান্না হয়। তোমার ওই বেটা ছেলে রান্না, তার চেয়ে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। জি জি। এই শুন, ফারুক সাহেব আজ আমাদের বাসায় খাবে। আমি যা যা চাইবো তা তো আমার সামনে এনে হাজির করবি। দে মরিচ দে। এতগুলো মরিচ দিলি? আজ তুমি যাও তো মা, আমি যেমন পারি তেমন রান্না করব। এই লবণ দে। ফারুক মুখে দিতে পারবে তো এটা? না পারো, তাই বলে আমার রান্না বান্না শিখতে হবে না? পাগলি। খাও। তুমি খাবে না লিটা? না, তুমি আগে খাও, আমি পরে খাবো। না রে তুমি। আহ বললাম তো, মেয়েরা কখনো আগে খায় না। আমার মাকেও কখনো বাবার আগে খেতে দেখিনি। ও খাও। তুমি যাও তো মা, আমি তো দেখছি। আহ যাও না। কি হলো? খাও খাও। রান্না কেমন হয়েছে? খুব খুব ভালো, খুব ভালো। তুমি একটু খেয়ে দেখো। আহ বললাম তো, আমি পরে খাবো। তুমি খাও, খেতে বসে অত কথা বলা ভালো না। ফ্যান তো ঘুরছে, আবার হাত পাখা কেন? তোমাকে কতবার বলবো যে খেতে বসে কথা বলা ভালো না? খাও। মজা লাগছে না? কি হলো? খাও খাও খাও। আমি আসি এটা, আমার জরুরি কাজ আছে। হ্যাঁ আচ্ছা। কি অবিচার দেখো, আমি ম্যানেজার অথচ মিস্টার চৌধুরী ফারুকের কথা মতো ওঠে বস। ঠিক আছে, আপনার পথে কাটা যাতে দূর হয় সে ব্যবস্থা আমি করছি। আমি চাই ফারুকের ডিসিশন যে ভুল তা প্রমাণ হোক। কিন্তু স্যার, মোল্লা টেক্সটাইল মিলের মালিক যে ফারুকের কথা মতো রোমা কোম্পানি থেকে মেশিন কিনবার অর্ডার দিয়েছে, আপনাদের কোম্পানির মেশিন সাপ্লাই নিলে কমিশনটা আপনার মার যেত না। এই তো কমিশন আপনি ডবল পাবেন। রোমা কোম্পানির হুবহু মেশিন আমি সাপ্লাই দেব। সাপ্লাইটা শুধু মাওলা টেক্সটাইলের ম্যানেজার হিসেবে আপনি নিজে বুঝে নেবেন। কিন্তু স্যার, ডোন্ট ওয়ারি, আপনি কিছু চিন্তা করবেন না। আপনি শুধু আমার কথা মতো কাজ করে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসি। থ্যাংক ইউ ফারুক। এবার তুমি চাকরি হারাবে, তোমাকে আমি পথের ফকির বানাবো। সর্বনাশ, এমন তো হবার কথা নয় মিস্টার করিম। বোর্ড মিটিং এ ফারুক সাহেবের কথা মতো মেশিন কিনা হয়েছে। এরকম নতুন মেশিনের ভিতরে পার্টস যে এত খারাপ তা কে জানতো? নেট 20 লাখ টাকা লস।
আর একটা কথা স্যার, আপনি অন্যভাবে নেবেন না। লিতা আর ফারুকের মেলামেশা নিয়ে অফিসে খুব কানাঘেষা চলছে। আপনি আসুন মিস্টার করিম। অলরাইট স্যার। তোমার আজকে রান্নাটা চমৎকার হয়েছে। তাই প্রথম দিনের রান্না খেয়ে তো আমি আটকে উঠেছি। আবার ঠাট্টা? আরে সাহেব, প্রথম প্রথম রাত্রে গেলে সবাই এরকম হয়। ও ফারুক স্যার, কথা আছে, কাম উইথ মি। তোমাকে ডাকেনি লিটা, তুমি যাও। তোমার সাহস তো কম নয় ফারুক। স্যার আমি কিছুই বুঝতে পারছি না। রুমা কোম্পানির কাছ থেকে কত টাকা কমিশন নিয়েছো? কি বলছেন স্যার? করিমের কথা মতো না দিয়ে তুমি 20 লাখ টাকার বাজে মেশিন কিনেছো। স্যার আমি নির্দোষ। নির্দোষ? মেশিন ডেলিভারি নেওয়ার সময় নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছিল। তাছাড়া এই সম্পূর্ণ দায়িত্ব ছিল ম্যানেজারের উপর। ফারুক, নিজের দোষ অপরের ঘাড়ে চাপাবার চেষ্টা করো না। তোমার এত বড় দুঃসাহস, আমার মিলের এত বড় ক্ষতি করার পরেও তুমি আমার বাড়িতে আমার মেয়ে সর্বনাশ করতে চেষ্টা করছো। স্যার আমারই ভুল হয়েছে। তোমার মতো একজন নামধামহীন গ্রাম্য অখ্যাত অশিক্ষিত নিজ বংশের ছেলেকে এত বড় একটা দায়িত্বশীল পোস্টে চাকরি দেয়া, আমি তোমাকে ফুটপাথ থেকে তুলে এনে প্রাসাদে ঠাঁই দিয়েছিলাম। ভেবেছিলাম আমার মহত্ব তুমি ভুলবে না। স্যার বাট আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি ভালোভাবে এনকোয়ারি করে দেখুন। শাট আপ, মুখে মুখে তর্ক করো না। এখন চিনতে পারছি তোমার সহজ সরল চেহারার পেছনে কুৎসিত লোভী মানুষটাকে। ভালো মানুষে যে তুমি তলে তলে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা বাগাবাদ ফন্দি এঁটেছো। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে? আপনি আমাকে অন্যায় ভাবে অপমান করছেন। বেরিয়ে যাও এই মুহূর্তে, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার ও মুখ আমি দেখতে চাই না। From now on you are dismissed. Out! ফারুক, দাঁড়াও ফারুক। কেন, একজন অখ্যাত গ্রাম্য লোকের ছেলের সঙ্গে তোমাদের মতো ধনীদের কিসের সম্পর্ক? তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো ফারুক? কেন, তোমাদের বাড়ি গাড়ি টাকা বংশের অহংকার সবই তো আছে, তাই নিয়ে থাকো। বাবার কথায় তুমি আমাকে কষ্ট দিও না ফারুক। কষ্ট? কষ্ট কিসের কষ্ট? যেখানে আমার বাবাকে গরিব বলে অপমান করা হয়, যেখানে বিনা দোষে একজন মানুষকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয় সেখানে। ফারুক, আমি সব শুনেছি, তুমি রুখে দাঁড়াও, প্রতিবাদ করো। আমি জানি তুমি অন্যায় করতে পারো না, তুমি সত্য প্রমাণ করে জয়ী হও। আমার সব স্বপ্ন যে এখন তোমাকে নিয়ে ফারুক, আমার সুখের স্বপ্ন, আমার সুখের স্বপ্ন তুমি ভেঙে দিও না ফারুক। সেখানে কিসের স্বপ্ন? তুমি কি পারতে তোমার বাবাকে কেউ অন্যায় ভাবে অপমান করলে তাকে ক্ষমা করতে? তুমি কি পারতে বিনা দোষে তোমাকে কেউ পশুর মতো তাড়িয়ে দিলে সহজভাবে মেনে নিতে? তবে কেন এসেছো কিছু পাওয়ার আশায়? কেন এসেছো আরেকবার আমার অপমানের কথা মনে করিয়ে দিতে? ফারুক, আমি নিজেকে উজাড় করে গায়ের রক্ত পানি করে তোমাদের ব্যবসার জন্য খেটেছি, তবু আমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। তোমার সাথে আমার ঘনিষ্ঠতার জন্য মিস্টার চৌধুরীর সম্মান যায়। আমি করি, গরিবের আবার ভালোবাসার মূল্য কি? আমি লোভী, আমার রাজত্ব চাই, রাজকন্যা চাই। যাও রাজকন্যা, আজ থেকে তোমাকে আমি মুক্তি দিলাম আর অর্ধেক রাজত্ব ত্যাগ করলাম। না পারো, তুমি যেও না পারো। পারো একটি বার আমার কথার জন্য। পারো, পারো, কি হয়েছে? ড্যাডি ফারুককে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। বলিস কি লিটা? চুপ করে আছিস কেন ভাইয়া?
ভাবছিস ফারুকের অপমানে তোর কি আসে যায়? ফারুক না তোর বন্ধু? একদিন ফারুক নিজের বাবা বোনের ইজ্জত তুচ্ছ করে আমজাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল শুধু তোর জন্য। আর তুই তাকিয়ে তাকিয়ে মজা দেখছিস, ফারুককে ফিরিয়ে তোর মান যাবে। ফারুককে তুমি তাড়িয়ে দিয়েছো কেন? তুমি বুঝবে না, আমি সব বুঝি ড্যাড। তুমি টাকার বংশের অহংকারে কাজ করেছো। তুমি শুধু নিজের লাভ আর লোকসানি দেখলে সত্য মিথ্যে যাচাই না করে ফারুককে তাড়িয়ে দিলে ড্যাড। অথচ অথচ একবারও তুমি তোমার মেয়ের কথা ভাবলে না ড্যাড। তুই ফারুকের মতো একটা সাধারণ ছেলে জন্য তুই কেন কেন এমন করছিস আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমার কাছে সাধারণ হতে পারে ফারুক, কিন্তু আমার কাছে সব সাধারণ। লিজা, তোর মতো একটা স্মার্ট মেয়ের মুখে কথা মানায় না। স্মার্ট মেয়ে? এবার তুমি দেখবে ড্যাড স্মার্ট হওয়া কাকে বলে। লিজা, আমাকে তুমি সুখী হতে দিলে না ড্যাড। নো নো মাই চাইল্ড, এবার তুমি আমার সর্বনাশ দেখবে। লিজা, ইয়েস ইয়েস ড্যাড, সর্বনাশ। লিজা, সর্বনাশ, ও মাই গড। আমি আর শহরে যাব না বাবা, আর আমি শহরে যাব না। এখানে তুই থাকতে পারবি ফারুক? হ্যাঁ বাবা, খুব পারবো। এখন থেকে আমি তোমাদের সাথেই থাকবো, স্কুলে মাস্টারি করব, না হয় প্রয়োজনে কাঠ কাটবো। দেখো আমাদের সংসার ঠিক চলে যাবে। ঠিক আছে বাবা, তোর যা ভালো লাগে তাই করবি। এসো বাবা, এসো। What's wrong? আমি তো কোনোদিন কিছু বলি। আমি ফারুককে ভুলে যেতে চাই ভাইয়া, আমি ফারুককে ভুলে যেতে চাই, কিন্তু যতই আমি বলতে চাই ততই বেশি করে ফারুকের নিষ্পাপ মুখ আমার সামনে ভেসে ওঠে। তুই আমাকে বাধা দিস নে ভাইয়া, আমাকে বাধা দিস নে।
আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। লিটা তো ঠিকই বলেছে, তুমি হোটেলে নাচ গান হইচই করো বলেই তো আজ ওকে ফেরাতে পারলে না। ঠিক আছে ইভা, আমি কথা দিচ্ছি, লিটার ভালোর জন্য আমি এখন থেকে হোটেলে নাচ গান সব বন্ধ করে দেব। তবু আমি লিটাকে এমন করে তিলে তিলে আত্মহত্যা করতে দেব না। বলছি ইমরান? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই অ্যাডভান্সের টাকা। আমি আর আজ থেকে হোটেলে সব গান গাইব না, চলি। ইমরান, ইমরান প্লিজ লিসেন টু মি মাই বয়, প্লিজ। ইমরান ওভাবে চলে গেল কেন? কাল শো হচ্ছে না সাবরিনা। কেন? ইমরান আর স্টেজে গাইবে না, তাই এখন থেকে রেইনবো হোটেলে তোমার আর কোনো প্রয়োজন নেই। ইমরান ছিল বলেই তোমার ডান্স দর্শক এত পছন্দ করত, ইমরান ছাড়া তোমার কোনো দাম নেই। স্যার তুমি এখন যেতে পারো। রেইনবো স্টেজ শো বন্ধ করে দিয়েছে কেন? ইমরান আর স্টেজে গান গাইবে না। কেন গাইবে না, কি হয়েছে? আমি জানি না আমজাদ সাহেব, আমার একটা কাজ প্রয়োজন। কাজ? হ্যাঁ, কাজ না পেলে আমার বাবা মা ভাই বোনেরা সব না খেয়ে মরবে। কাজ আমি দিতে পারি, কিন্তু তুমি পারবে না। পারবো, যে কাজ আমাকে দেবেন আমি পারবো। ইমরানের সাথে তুমি একদিন, শুধু একদিন ভালোবাসার অভিনয় করবে, বিনিময় পাবে অনেক টাকা। না, এই কাজ আমি পারবো না। তুমি ভেবে দেখো, তোমার এই দুরবস্থার জন্য ইমরানই দায়ী, তোমার ভাই বোন বাবা মা সবাই না খেয়ে মরবে। না, ইমরানের সাথে আমি বেমানি করতে পারবো না, আমি পারবো না। সাবরিনা তুমি আসবে, তোমাকে আসতেই হবে। মা, কিছু হলো? হলো না মা, পুলিশ কি সাবরিনা? কোথাও একটা কাজ জুটল না? না, ইমরানের সাথে তোমাকে একদিন, শুধু একদিন ভালোবাসার অভিনয় করতে হবে, বিনিময় পাবে অনেক টাকা। ইমরানের সাথে তোমাকে একদিন, শুধু একদিন ভালোবাসার অভিনয় করতে হবে, বিনিময় পাবে অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা। আমজাদ সাহেব, আপনার কাজ করতে আমি প্রস্তুত, বলুন কি করতে হবে আমাকে। বসো। তুমি বুদ্ধিমতী, যাক শোনো, আজ ইমরানকে নিয়ে তুমি ঝুলন বিলের কাছে যাবে, ওকে জড়িয়ে ধরে তুমি নাচবে গাইবে। তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, বুঝেছো?
শোনো, মনে রেখো, যদি বেইমানি করো তাহলে তোমার বাবাকেও বাঁচাতে পারবে না, তুমিও বাঁচবে না। আপনার কাজ আপনি পাবেন। আরে সাবরিনা, তুমি? তোমার সাথে একটা কথা ছিল ইমরান। বেশ বলো। আমি কালই আমাদের দেশের বাড়িতে চলে যাচ্ছি। হঠাৎ করে দেশের বাড়িতে কেন? তুমি রেনবোতে গান গাওয়া ছেড়ে দেবার পর রফিকুল্লাহ খান আমাকে বিদায় করে দিয়েছেন। কাজ চলে যাবার পর বাবা মাকে দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাবা খুবই অসুস্থ, হয়তো আর বাঁচবেন না। ভেবেছিলাম কোনো একটা কাজ পাবো, কিন্তু তা হলো না। তাই ঠিক করেছি, আমিও চলে যাব। তুমি এসব কথা আমাকে আগে বলোনি কেন সাবরিনা? আমি তোমার সাথে তোমাদের বাড়ি যাব, তোমার বাবাকে দেখে আসব। হ্যালো, কে বলছেন? আমি সাবরিনার বন্ধু। সাবরিনা আপনার ওখানে গেছে? না তো। সাবরিনা এখানে কেন আসবে? আর আপনি বা সাবরিনাকে এখানে কেন খুঁজছেন? আপনার ওখানে আসতেও পারে। সারা, আপনার সাহস তো কম নয়। কেন, আপনি জানেন না? ওদের তো আর ঝুলুন বিলের ধারে বেড়াতে যাওয়ার কথা, হয়তো এতক্ষণ বেরিয়ে গেছে। ভেবেছিলাম আপনি সব খবরই জানেন। শুনেছি ইমরানের সাথে আপনার একটু ইয়ে আছে, তাই টেলিফোন করলাম। হ্যালো, বিকেলে এসে কথা হবে, কেমন? এটা তো ঝুলন বিল। সামনে রাস্তা খারাপ, গাড়ি আর যাবে না, ঝিলের পাশ দিয়ে হেঁটে যেতে হবে। ওকে, চলো হেঁটেই যাই। ইমরান, কি হলো সাবরিনা, থামলে কেন? চলো না একটু খাটে বসি। ছোটবেলায় এখানে কত এসেছি, ঘাটে বসেছি, গান গেয়েছি, সেসব দিনের কথা হঠাৎ মনে পড়ে গেল। ঠিকই বলেছো সাবরিনা, ছেলেবেলার স্মৃতি বড় মধুর, কখনো ভোলা যায় না। চলো যাই। চলো। তালি বাজে না, এক হাতে তালি বাজে না, তুমি কেন বুঝো না? আরে দুটি মনের মিলা হলে প্রেমের খেলা।
তোমার মতো একটা মুখোশধারী ভণ্ডকে ভালোবেসে ইভা, ইয়েস, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইউ আর এ ফ্রড, লাফার। ইভা, ইভা, মেয়েরা সব পারে, বিষাক্ত সাপ যা পারে না তোমরা তাও পারো। মানে আমার টাকাটা পাবে? কারণ আমজাদ ওয়াদা করলে তা পূরণ করে সাবিনা। খেলা এখনো শেষ হয়নি, সময় মতো সব পাবে। তুমি এখন যাও। ইভা, ইভা, তোমার সাহস তো কম না ইমরান। কিন্তু আমার কথা শুনবে তো তুমি? না, কোনো কথা নয়। তোমার লজ্জা করে না? প্লিজ আমার কথা শোনো। না ইভা, তুমি তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। এক্ষুনি চলে যাও, যাও। কি হয়েছে ইভা? আমি মানুষ চিনতে ভুল করেছিলাম আমজাদ ভাই, এই জন্যই আমাকে তুমি বুঝতে পারোনি। যাক, পাস্ট ইজ পাস্ট। কাল আমার জন্মদিন, আসছো তো? আসবো। আজকের এই শুভ দিনে আমি আমার একমাত্র পুত্র আমজাদ খানের সাথে আমার বোনের একমাত্র কন্যা ইভার বিয়ের কথা ঘোষণা করছি। Thank you.
অনেক সহ্য করেছি আর নয়, তুমি আছো শুধু টাকার নেশায়, আর সব জাহান্নামে গেলে তোমার কিচ্ছু এসে যায় না। আরে কি হয়েছে ব্যাপার কি, কি হয়েছে কি? কি হয়নি, ফারুককে তুমি তাড়িয়ে দিলে, লিটা মদ ধরলো, ইমরান বাঁচছিল, দেখে এসো সে আজ মদ গিলে বাড়ি ঢুকেছে। এ বসে ট্রাপটা এমন হয়েই থাকে, আবার ঠিক হয়ে যাবে তো। আজ ওদের সর্বনাশের জন্য তুমি দায়ী। শাহানা, আমার সহজ সরল জীবনটাকে তোমরা সবাই মিলে ধ্বংস করে দিলে। তোমাদের কাছে পেলাম শুধু নারীত্বের অপমান আর মায়ের অমর্যাদা। এই মূল্যহীন জীবন নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না, কিছুতেই পারবো না। শাহানা, শাহানা, লিসন, আমি চলে গেলাম, তোমাদের ছেড়ে যেতে আমার কম কষ্ট হয়নি, তবু থাকা সম্ভব হলো না। আমি সাধারণ এক স্কুল শিক্ষকের মেয়ে, আমার বাবার সংসারে টাকা পয়সার অভাব ছিল কিন্তু শান্তির কোনো অভাব ছিল না। কোন রকম অনাচার ও শৃঙ্খলতা মেনে নেবার শিক্ষা পাইনি বলেই তোমাদের ছেড়ে চলে গেলাম। আমাকে ক্ষমা করো। আর একটা অনুরোধ, তোমার নিজের অলিটা ইমরানের শরীরের দিকে যত্ন নেবে, সময় মতো খাওয়া দাওয়া করবে, আর পারো তো লিটা ইমরানকে বলবে বেঁচে থাকতে ওরা আমাকে মায়ের সম্মান কিছুই দেয়নি, কিন্তু আমার মৃত্যুর পর ওরা আমার কবর যদি খুঁজে পায় তাহলে আমার সেই দরিদ্র কবরকে যেন মায়ের মর্যাদা দেয়। শ্রদ্ধান্তে তোমার শাহানা। লিটা, ইমরান, লিটা, এই যে লিটা, তোর মা কোথায় গেছে বলতে পারিস? কি বলছো ড্যাড, মা কোথায় গেছে? তোর মা চিঠি লিখে চলে গেছে। মা চলে গেছে? মা নেই? না, না, মা! কি হয়েছে বাবা? লিটা মার কথা কি যেন বললো? তোর মা চলে গেছে। মা চলে গেছে? মা, কেন তুমি অভিমান করে চলে গেলে? তুমি কি পারবে তোমার লিটাকে ভুলে থাকতে? মা, মা গো! এখন থেকে আমরা মায়ের উপযুক্ত সন্তান হব, তুই কাঁদিস না। মাকে আবার ফিরিয়ে আনবো, আমি যে করেই হোক মাকে আবার ফিরিয়ে আনবো লিটা, তুই কাঁদিস না বোন।
ছোট সাহেব, আপনার বেলি ফুলের মালা আপনার ঘরে দিয়েছি। ঠিক আছে ছোট সাহেব, আপনার দুধ খাবার সময় হয়েছে। এ সময় আমি দুধ খাই তুই কি করে জানলি? মা বলে গিয়েছেন। মা বলে গেছেন? মা কোথায় গেছেন বল, মা কোথায় গেছেন বল, নইলে তোকে খুন করে ফেলবো। ছোট সাহেব, অঞ্জনগর যাবার সময় কাউকে বলতে নিষেধ করে গিয়েছেন। অঞ্জনগর, কথা
আমাকে আরেকবার মনে করিয়ে দিল আমার সন্তানেরা আমাকে বর করে দিয়েছে। সন্তানের সঙ্গে মায়ের নারীর সম্পর্ক মা, সে কি কোনোদিন পর হয়? সেজন্য তোমার কষ্ট আরো বেশি। ওরাও গান গায়, তোর মতো করে কেন গায় না? তোর গানে মামাটির ডাক শুনি, ওদের গানে কেন তা আসে না? মা, ওরা আমার বুকে মাথা রেখে আমার কান্না শোনে না, আমার বুকে ধুকধুকানি ওদের বুকে মেশে না, মাকে মায়ের মতো করে ডাকে না। মা, কে? খোকা। মা, খোকা। খোকা, আমি তোমার খোকা। খোকা, মা, খোকা, মানিক আমার। হ্যাঁ মা, তোমার খোকা, তোমার মানিক। তুমি আমাকে তোমার আঁচলে লুকিয়ে রাখো মা। বাইরের রূপ আমার চোখ অন্ধ করে দিয়েছিল, তোমাকে পর করে দিয়েছিলাম, তোমার স্নেহের পরশে আমাকে আগলে রাখো মা। বলো মা, আমাকে আর দূরে সরিয়ে দেবে না? পাগল ছেলে, মা কি কোনোদিন তার সন্তানকে ভুলে থাকতে পারে? ওরে, আমি যে মা। না না মা, ও আপনার ছেলে নয়। এতে কি বলছিস ফারুক? ইডিয়েট, ছেলে হয়ে মাকে চিনতে পারিসনি? মাকে কষ্ট দিতে তোর বুকে এতটুকু লাগেনি? ফারুক, ফারুক, না ওকে বকিস না বাবা। তোরা আমার বুকে থাকলে আমার যার কোনো কষ্টই থাকবে না রে। আয় মা, তুই দূরে কেন? মা, আয় আমার বুকে আয়। মা, ইভা, ইভা, আমজাদ ভাই, আপনি ভদ্রতার সীমা অতিক্রম করছেন। তুমি ঠাট্টা করছো ইভা, কদিন পর যার সাথে ঘর করবে তার সাথে রসিকতা? খবরদার, এগোবার চেষ্টা করবেন না। এঙ্গেজমেন্ট দাবিতে আর এক পা এগোবার চেষ্টা করলে আমি চিৎকার করে সবাইকে জড়ো করব। সবার সামনে আপনার ভালো পোশাকের নিচে কামুক পশুর চেহারা খুলে দেব। সে সুযোগ আর তুমি পাবে না ইভা। ভূত প্রেত নয় গো, আমি দিয়েছি। কেন? যাকে আমার ভালো লাগে তাকে আমি ফুলের মালা দেই। ফুল যে আমার প্রিয় তা তুমি কি করে জানলে? আমি জানি। তুমি, তুমি এখানে? আমজাদ সাহেব, আপনার পায়ে পড়ি, আমার টাকাটা আপনি দিয়ে দিন। টাকা ছাড়া আমার বাবা বাঁচবে না। আমার বাবাকে আপনি বাঁচান। টাকা? তোমাকে কেন আমি টাকা দেব? এবার সাথে তো বিয়ে আমার ঠিক হয়েই গেছে, এখন তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। নো মানে, তুমি আর একটি টাকাও পাবে না। প্লিজ আমাকে দয়া করুন, আপনার কথা আমি জঘন্য পাপ করেছি, দুটি নির্দোষ জীবন আমি নষ্ট করেছি, শুধু আমার বাবাকে বাঁচাবার জন্য আমি এসব করেছি। আমার বাবার মৃত্যু সজ্জায় আমার টাকাটা আপনি দিয়ে দিন প্লিজ। গেট আউট। সাবরিনা, এ কি বলছো? হ্যাঁ, যা বললাম সবই সত্যি। টাকার লোভে আমি পাপ কাজ করেছি, তোমাদের মধুর ভালোবাসার মাঝে আমি ঘৃণার বিষ ঠেলে দিয়েছি। ইমরান, ইমরান সম্পূর্ণ নির্দোষ। কেন, কেন দুটো জীবন এভাবে নষ্ট করে দিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করো, যা কিছু করেছি সব বাবাকে বাঁচাবার জন্য করেছি। এবার আমাকে তুমি নিজ হাতে যা খুশি শাস্তি দাও, আমি
আমি মাথা পেতে নেব। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, চলো। ফের দিকে তাকিয়ে আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, এন্ড দিস ইজ ইওর লাস্ট চান্স। আমি খবর পেয়েছি অঞ্জনগড়ে আবার 5 লাখ টাকার কাট চুরি গিয়েছে, তুমি আজই সেখানে যাবে, এবং এবার যদি এর কারণ খুঁজে বের করতে ব্যর্থ হও, রিমেম্বার, তোমাকে আমি ত্যাজ্য পুত্র করব। গো! বস, মজনু, আমি আজই অঞ্জনগড় যাচ্ছি, তুমি এক্ষুনি তৈরি হয়ে হোটেলে চলে এসো, তোমরা সবাই আমার সঙ্গে যাবে। ওকে? ওকে বস। ইভা, তুমি? আমজাদ ভাই কোথায় মামা? অঞ্জনগড় গেছে। আপনার ছেলের সাথে আমি আমার বিয়ে অস্বীকার করলাম। চলো সাবরিনা, চলো। ইভা, রোজ রোজ তুমি কেন এত কষ্ট করো না? তোমাদের কাজের ছেলেটা কখন কোথায় ঘুরে বেড়ায় তার কোনো ঠিক আছে? তোমার দুধ খাওয়া সময় হয়েছে, তাই আনলাম, রাগ করনি তো? রাগ করব কেন? তবে ভালো, শহরের মানুষ কখন রাগ করে কখন খুশি হয় না তো? সে তোমার বুঝতে হবে না। এবার বলো, এ সময় যে আমি দুধ খাই তা তুমি কি করে বুঝলে? তোমার তো ঘড়ি নেই। আমার মন বলে দিল। কি খবর মুনির? এই দেখুন স্যার, 20 লাখ টাকা রোমা মেশিনের বদলে রোমার হুবহু নকল সিল মেরে আমজাদ সাহেব অন্য বাজে মেশিন সাপ্লাই দিয়েছেন, এবং আমাদের ম্যানেজার মিস্টার করিম সে বাজে মেশিন সাপ্লাই নিয়েছেন। ফারুক সাহেব সম্পূর্ণ নির্দোষ স্যার। মুনির, আমি আপনার নির্দেশপত্র সবকিছু চেক করে দেখেছি স্যার, আমাদের ম্যানেজার এবং আমজাদ সাহেব চক্রান্ত করে কাজ করেছেন এবং সব দোষ ফারুক সাহেবের ঘাড়ে চাপিয়েছেন। মুনির, তুমি আসত্য বের করে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছ, আমি করিমকে আজই ডিসমিস করব। ওকে, ওকে আমি জেলে পাঠিয়ে ছাড়ব। কি লিটা, এতেও তোমার অন্যায় প্রায়শ্চিত্ত হবে না দা? তোমার জন্য মা ভাইয়া সবাই বাড়ি ছেড়ে চলে গেছে, ফারুককে তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছো। এমন করে বলিস না মা, আমি সবাইকে আবার খুঁজে বের করব, সবার মুখে হাসি ফোটাব। তুমি এখন আমার সঙ্গে চল তো মা। শামসুদ্দিন মিয়া। জি বেগম সাহেবা। কিছু নতুন ফুলের চারা জোগাড় করতে পারবে?
নতুন ফুলের ছাড়া ওদের ঘনিষ্ঠতা দেখে আমার বড় ভয় হয়, আমরা তো বড় গরিব। গরিব ধনী বড় কথা নয় শামসুদ্দিন মিয়া, তুমি ওদের এই হাসি দেখে বলতে পারবে এই হাসি কোনটা গরিবের কোনটা ধনীর? বেগম সাহেবা, এই হাসির মধ্যে ভয়ের কোনো ছায়া নেই, গরিব ধনীর কোনো পার্থক্য নেই। তুমিও সাবধানে চলো আমিনা। আমি তো এখানকারই মেয়ে, আমার পা ফসকাবে না, তোমাকে নিয়ে যত ভয়। হাত ধরে উঠে এসো। আমার হাত ধরো। আমাকে ক্ষমা করে দাও ইমরান, আমি তোমার উপর অনেক অবিচার করেছি, আমি এর জন্য দায়ী ইমরান। টাকার লোভে আমজাদের চক্রান্তে আমি তোমাদের সর্বনাশ করেছি, আমাকে তুমি ক্ষমা করো। এ তুমি কি বলছো সাবিনা? জানি আমাকে তোমরা ক্ষমাও করতে পারবে না, আমি ক্ষমারও অযোগ্য ইমরান। শৈবা, তোমাকে আমিনার সাথে পরিচয় করিয়ে দিই। আমিনা, আমিনা, আমিনা আমাকে ভুল বুঝে চলে গেল, ওর ভুল আমাকে ভাঙাতেই হবে। এসো
হবে না। বেগম সাহেবা, আমিনা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমিনা, 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 আমিনা। তুমি শীঘ্র থানায় গিয়ে খবর দাও, আমি দেখছি, যাও। আচ্ছা, নেমে আয়। আয় না, নিন বক্স, তাজা ফুলের ঘ্রাণ নিন, আমি পাহাড়ে রইলাম। তুমিও বাদ দেবো না মন্ডল, কিন্তু নিয়ম তো জানোই, প্রথম গাল বসকে নিতে হবে। ওকে, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। Thank you.
তুই চলে গেলে তোর এই বুড়ো ছেলেকে কে দেখবে মা? তুই কি করলি বোন? এত মিষ্টি করে কে এখন আমাকে মা বলে ডাকবে রে? ইমরানকে তোমার হাতে তুলিয়ে দিয়ে গেলাম বোন, ওকে তুমি দেখো সত্যি তোমাকে খুব ভালোবাসে। আরেকটি কথা, ইমরান ফুল খুব ভালোবাসে। আমি না